প্লিজ এ ধরনের প্রশ্ন করো না। দিদি তুমি কি ফোনে শুট করো? অবভিয়াসলি আইফোনে। দিদি তোমার কি বেবি হবে না? মানে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো ফাইনালি তোমাদের ভালোবাসায় আর সাপোর্টে আজকে আমার ইউটিউব পরিবারে 40K ফ্যামিলি কমপ্লিট হলো। তো অনেক দিন ধরে তোমরা অনেক অনেক কোশ্চেন আমায় করেছো, তো আমি ভেবেছিলাম 50K হলে তোমাদের সঙ্গে একটা Q&A ভিডিও শেয়ার করব। কিন্তু তোমরা এত এত কোশ্চেন করছো, তো ভাবলাম চলো তোমাদেরকে আর অপেক্ষার মধ্যে রাখবো না, ফাইনালি Q&A ভিডিও করেই ফেলি। তো আজকে তোমাদের জন্য Q&A ভিডিও নিয়ে চলেই এসেছি। তো তোমরা অনেকে অনেক রকম কোশ্চেন আমায় করেছিলে, তো সব কোশ্চেনের আনসার দেওয়া তো সম্ভব নয়, তো তারই মধ্যে কিছু কোশ্চেন আমি বেছে নিয়েছি। তো চলো বেশি বকবক না করে তোমাদের রিপ্লাইগুলো দিয়ে দিই। তো তোমাদের মধ্যে সবথেকে বেশি যেই প্রশ্নটা আমায় করেছিলে সেটা হচ্ছে, দিদি তোমার বাড়ি কোথায়? তো তোমাদের মধ্যে কেউ কেউ আবার বলেছিল যে, দিদি তোমার বাড়ি কি বাংলাদেশে? তো না গো, আমার বাড়ি বাংলাদেশ নয়, আমার বাড়ি ইন্ডিয়াতেই, ওয়েস্ট বেঙ্গলে, পূর্ব বর্ধমান জেলায়। তো নেক্সট প্রশ্ন যেটা তোমরা আমায় অনেকেই করেছিলে যে, দিদি ভাই তোমার নাম কি? তো আমার চ্যানেলের নাম যেহেতু আমার নাম দিয়ে নয়, সেহেতু আমার নাম না জানাটাই স্বাভাবিক। তো আমার নাম হচ্ছে দোলন ঘোষ। তো পরের প্রশ্ন হচ্ছে, দিদি তোমার মনিটাইজেশন অন হয়েছে? তো এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছো। তো যারা নতুন ইউটিউবার তাদের সবার মনেই প্রায় এই কোশ্চেনটা আছে। তো আমিও যখন নতুন ছিলাম আমিও কিন্তু অনেকেই এই কমেন্টটা করেছি। তো ইনফ্যাক্ট আমি এখনও নতুনই বলতে পারো, সবে মাত্র 7 মাস হয়েছে আমি ইউটিউবে এসেছি, আর 5 মাসের মধ্যেই কিন্তু আমার মনিটাইজেশন অন হয়ে গেছে। তো নেক্সট প্রশ্ন হলো, দিদি তুমি কি ফোনে শ্যুট করো? অবভিয়াসলি আইফোনে। না গো, আইফোন কেনার মতো ক্ষমতা আমার নেই। আমি খুবই কম দামি একটা ফোনে শ্যুট করি, Redmi Note 10, মোটে 12,000 টাকা দাম। তাও আবার সেটা আমার নয়, আমার হাজব্যান্ডের। তো আমি শ্যুট করার জন্য ওটা আমি নিয়ে নিয়েছি আর আমার ফোনটাকে আমার বরকে দিয়ে দিয়েছি। তারপরের প্রশ্ন হচ্ছে যে, এডিটিং কে করে দেয়? তো আমি যখন ইউটিউবে প্রথম আসি তখন আমার জিরো নলেজ ছিল, কিচ্ছু জানতাম না আমি। তো তখন সব কিছুই আমার হাজব্যান্ড আমায় করে দিত, এডিটিং থেকে সব কিছুই। তো এখন আস্তে আস্তে শিখে গেছি, এখন সব কিছু আমি নিজেই করি। তো একজন আমায় জিজ্ঞেস করেছে, দিদি তোমার কি বেবি হবে না? মানে তো যে আমাকে এই প্রশ্নটা করেছো সে মনে হয় আমার আগের ভিডিওগুলো দেখোনি। আমার কিন্তু অলরেডি একটা 5 বছরের ছেলে আছে, তাকে কিন্তু আমি আমার অনেক ভিডিওতে দেখিয়েছি। তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্ন করেছো যে, দিদি তুমি ইউটিউব থেকে কত টাকা পাও? তো ইউটিউব থেকে আমি এখনও পর্যন্ত কোনো টাকা পাইনি। আমার মনিটাইজেশন হয়ে গেছে, কিন্তু ইউটিউবে $100 হলে তবেই তুমি টাকা পাবে। $100 আমার এখনও কমপ্লিট হয়নি, তো যখন হবে তখন টাকা অবশ্যই পাবো। আর ফার্স্ট পেমেন্টের ভিডিও আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আরও একটা কমেন্টস তোমরা আমায় অনেক দিন ধরে করেছো, যখন আমি প্রথম প্রথম ভিডিও করি তো তখন থেকেই আমার প্রায় ভিডিওতে এই কমেন্টসটা আসতো। আর শুধু আমার নয়, আমি আরও অনেকের ভিডিও দেখি, তো তাদেরও যখন কমেন্টসগুলো চেক করি তখন দেখি যে প্রায় জনেই একই সেম কোশ্চেন করেছো, যে তুমি কি হিন্দু? তো আমাকেও দুদিন আগেও একজন জিজ্ঞেস করেছো যে, আপু তুমি কি হিন্দু? তো আমি একটা কথাই বলবো, দেখো সবার আগে আমরা হচ্ছি মানুষ, আমি এটুকুই জানি। তো আমি যদি তোমায় বলি যে আমি হিন্দু কি মুসলিম, তাতে কি আমার প্রতি তোমাদের ভালোবাসা কমে যাবে বলো? কমবে না তো। তাহলে তোমরা কেন এ ধরনের প্রশ্ন করো বলো তো? তো প্লিজ এ ধরনের প্রশ্ন করো না। তো লাস্ট প্রশ্ন, তোমার হাজব্যান্ডকে দেখাবে দি ভাই? তো এটা প্রশ্ন নয়, এই রিকোয়েস্টটা তোমরা অনেকেই আমায় করেছো। তো আমার কিছু কিছু ব্লগে, মানে প্রথম দিককার কিছু ব্লগে দেখবে আমার হাজব্যান্ডকে দেখিয়েছি কয়েকটা ব্লগে। তো এখন তো যেহেতু আর ডেলি ব্লগ দিচ্ছি না, তাই সেভাবে আর দেখানো হচ্ছে না। তো আমি চেষ্টা করব এরপর কোনো লং ব্লগ থাকলে বা ডেলি ব্লগ থাকলে তাতে দেখানোর। তো আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়েছি। তো এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তো সপ্তাহে 2 থেকে 3 দিন মতো আমি লাইভে আসবো। তো সেই লাইভে তোমরা জয়েন করো আর তোমাদের যা প্রশ্ন তোমরা আমাকে করতে পারো। তো আজকের মতো টাটা বাই।